بسم الله الرحمن الرحيم. عليكم السلام ورحمة الله 290 محترم ভাই জানতে চেয়েছেন যে সালাম ফেরানোর পদ্ধতিটা কি, একা কি হয় অথবা জামাতের সাথে হয়। পদ্ধতি বলতে যখন শেষ করবেন তখন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পর্যন্তই হাদিসে এসেছে, অর্থাৎ শুধুমাত্র নামাজের মধ্যে সালামের ক্ষেত্রে। ওবারাকাতুহু অনেকে যোগ করেন, আসলে ওবারাকাতুহুর সম্ভবত একটা হাদিস আসছে, সেটা দঈফ, এটা আমার যোগ্য নয়। সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই বলবেন, আর বলবেন হচ্ছে আপনার শুধুমাত্র ঘাড়টা, আপনি আমি যখন বলতেছি তখন আপনি কথাটা একটু মিলিয়ে নেন, যে আপনি একদিকে সোজা হয়ে বসেন, বসে আপনি শুধু ঘাড় ঘোরাবেন। অনেকে আমরা ঘোরাতে গিয়ে আমরা বডিও ঘুরাইয়ে ফেলি, কিন্তু না, বডি ঘুরবে না, শুধুমাত্র ঘাড়টাকেই ঘোরাতে হবে, মাথাটাকে। তো আপনি যেভাবে ছিলেন সেভাবে ঘাড়টা কাত করবেন, অর্থাৎ আপনি তাকিয়েছিলেন আপনার ওই যে যে আঙুলটা নড়াচ্ছিলেন সেদিকে তাকিয়েছিলেন, ঠিক এই অবস্থায় আপনি মানে ডানে ঘুরবেন, ওই অবস্থায় বামে ঘুরবেন, মানে এরকমভাবে যদি সামনে তাকান তাহলে কিন্তু অনেক দূর আপনার চোখ চলে যাবে, লক্ষ্য করেন আর দেখেন। মানে যদি আপনি সামনে তাকিয়ে যদি ঘাটটা ঘুরান তাহলে মানে আপনি সামনে অনেক কিছু দেখতে পাবেন, এগুলো দেখা হয়ে যাবে যেটা আপনার লায়েক নয় বা এটা উচিত নয়, এবং অনুরূপভাবে বাম পাশে আপনি ঘোরাবেন, ব্যাস এটাই। আর জামাতের ক্ষেত্রে ইমাম সাহেবের ক্ষেত্রে আপনি সালাম ফিরাবেন, ইমাম সাহেব যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আপনি সালাম ফিরাবেন, আপনিও তখন ডান দিকে সালাম ফিরাবেন। তো ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলার সাথে সাথে আপনিও ঘোরালেন, এমনটাও হতে পারে যে ইমাম সাহেব ঘাড় ঘোরানি নিয়ে আর আপনার ঘাড় ঘোরানো হয়ে গেছে, তাহলে ইমাম সাহেবের আগে হয়ে গেল, এটা একটা দোষের অধ্যায়। আর আরও একটি কথা আছে যে যদি সালাম দুইবার ফেরানোর পরে আপনি সালাম ফিরান তাহলে এটা বেশি উত্তম, কারণ সালামটা এটা দুইবার বলতেছে বটে কিন্তু দুইটা সালাম মিলেই হচ্ছে একটা অধ্যায়। তো যেমন আল্লাহ আকবার বলে আমি যখন রুকুতে যাচ্ছি তো এটা হচ্ছে রুকুতে যাওয়া, তো সালাম ফেরানো ওরকম একটা জিন্স, অর্থাৎ দুই দিকে সালাম ফেরানোর পরে সালাম ফেরাটা উত্তম। তবে একটা হাদিস আসছে যে কেউ যদি সালাম ফেরাই, অর্থাৎ একদিকে যদি কেউ সালাম ফিরায় তাহলে তার যেহেতু সালাত হয়ে যায় এবং সালাত পূর্ণাঙ্গ হয়ে যায়, সুতরাং ইমাম সাহেব যদি একদিক সালাম ফিরায় তাহলে আপনিও সালাম ফেরাতে পারবেন, কোনো সন্দেহ নাই। অশুকরান।